হ্যালো ভাইস, ওয়েলকাম টু আর ইউটিউব চ্যানেল বং রিয়াকশন। হবে আমরা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে, আর এই ভিডিওটা রিকোয়েস্টেড ভিডিওই বলতে পারো, কারণ এই ভিডিওটা একজন রিকোয়েস্ট করছিল খুব হ্যাঁ, করে। তো যাই হোক, সেই কারণে এই ভিডিওটা আমাদের দেখা আর তোমাদের সঙ্গেই দেখা, এমন না যে আগে দেখে নিয়েছি, মানে দেখা নাও, ভুল বললো, দেখবো দেখবো তোমাদের সঙ্গে দেখবো, দেখবো। সরি। তো যাই হোক, চলো ভিডিওটা দেখবো। তার আগে আমার সঙ্গে ও রয়েছে রিয়া। আর রাজীব, আর এটা একটা সং, অনেকদিন ধরে সংটা রিকোয়েস্ট হচ্ছিল। সংটা হচ্ছে আমি দোলা। আমি দোলা। এটা একটা নাচের ওয়ান কাইন্ড অফ আইটেম সং টাইপের বলতে পারো। তো চলো গানটা শুনি। আর এত রিকোয়েস্টেড গান, তো কিছু তো সামথিং স্পেশাল হতে হবে। একদমই, তো চলো, খুব এক্সাইটেড, শুনি নি আগে। মানে আইটেম সং শুনলে তো আমাদের মাথা হ্যাঁ, তো মানে দুলবেই। এটা আইটেম বলতে পারবো না, আবার পার্টি সং টাইপের, এরকম একদম, টাইপের যাই ওয়ান হোক, কাইন্ড অফ পার্টি সং। তো এরকম টাইপের গান শুনলে তো আমাদের মাথা তো দুলবে। হ্যাঁ গানের নামও আমি দোলা, তো আমি দুলাবো মাথা। হ্যাঁ, তো চলো। চলো দেখা যাক। আমরা যে ভুল গান চুজ করলাম, না হিন্দি না বাংলা গান? আমার তো ইংলিশ গান মনে হচ্ছে। বাংলা গান কি ইংলিশ গান চালিয়েছি, ইংলিশ গান চালিয়েছি, ভুলভাল গান চালিয়েছি না? দেখি একটু, আমি দোলা, হ্যাঁ আমি দোলা, এটা দোলা। আচ্ছা, তে দোলা, তে দোলা, দে দোলা। আচ্ছা, দে দোলা, নাম আমার দোলা, আমি কামানে রে গোলা, আর তুই কোন গপ্পের পোলা, আর সামনে পড়িস না, আই নজরে নজরে নজর মিলাইস না, রূপে আউটফিটটা চরম লাগছে, কস্টিউমটা চরম, সত্যি কস্টিউমটা চরম লাগছে। ইংলিশও আছে, ইংলিশও আছে, ইংলিশ চালাও না, ইংলিশ বাংলা মিক্স আপ। তো দাদি আছে, রূপ কথার কাহিনী আমি তোর চোখে, ও বিলকুল কি দিচ্ছে, এশার গোরে ডুবিস না রে তুই, পাবি না
খতম নাকি? টাটা টাটা খতম। আমি দোলা। ও মানে ফার্স্টে স্টার্টিং থেকে লাস্ট অফ দি পুরো মনে হচ্ছিল মানে একটা ইংলিশ গানের সত্যি মানে ভিডিও দেখছি। একদম সেটআপটাও সেরকম ছিল, মানে একটা পার্টি থিম ছিল, পার্টি থিম ছিল, লুকটা দারুণ ছিল, ড্রেসআপটা তো কস্টিউমটা দুর্দান্ত, ফার্স্টের কস্টিউম দুটো কস্টিউমটাই ভালো ছিল, দুটো ফার্স্টের কস্টিউমটা আমার বেশি, হ্যাঁ বেশি ভালো ছিল, লুকটা দারুণ লাগছিল। আর কোনো কথা হবে না, ভয়েসেরও কোনো কথা হবে না, গানটা দারুণ গিয়েছে। আর গানে যে বিট গুলো ছিল, আমি দোলা কামানের গোলা, আর মানে সত্যি বিট গুলো খুব সুন্দর দিচ্ছিল। মানে হেডফোন ইউজ করো, তোমরা সবাই হেডফোন ইউজ করো, মানে বুঝতে পারবে, মানে আমরা এক কানে হেডফোন দিয়ে যেটুকুনি বুঝতে পেরেছি, দোকানে হেডফোন ইউজ করলে এই গানগুলো বাড়িতে অনুষ্ঠান থাকলে, হালকা পার্টি থাকলে, বিয়ের বাড়িতেও চালানো যাবে নাচের জন্য অবিয়াসলি। তারপরে মানে ওই জন্মদিন, আমার তো এখনো মাথা ধরছে মানে গানের কথা ভাবলে। আমি দোলা, যাই হোক আমরা অনেক দূরে নিয়েছি, সত্যি যে ভাইয়া রিকোয়েস্ট করেছিল খুব ভালো লাগলো গানটা, আর আমার এক্সপেক্টেড এটা বাংলা গান ছিল, আমরা প্রথমে সত্যি বুঝতে পারিনি, কোনো মিথ্যে কথা বলিনি, বাট সত্যি আমরা প্রথমে বুঝতে পারিনি এটা বাংলা গান, যেহেতু আমরা আগে শুনিনি গানটা, মানে আমরা না শুনেই গানটা নাচ, আমি তো ভেবেছি ভুল গান, যাই হোক তোমরা বলো তোমাদের কতটা মজা লাগলো আমাদের মতো, আর কার কার ভালো লেগেছে অবশ্যই জানাবে। আর যে ভাইয়া রিকোয়েস্ট করেছিল সেও কমেন্ট করো কেমন লাগলো। তুমি বলেছিলে যে আমরা জানি মন থেকে রিয়াকশনটা দিই, তো মন থেকেই বললাম, পুরো একদম ব্লাইন্ডলি মন থেকে বলেছি, একদম কোনো কিছু কাটছি করিনি। আমাদের প্রত্যেক ভিডিওতেই মন থেকে আমরা আমাদের যা ফিল হয় সেটাই বলি, কারণ আমরা কোনো, হ্যাঁ হয়তো তোমরা যে গানগুলো সাজেস্ট করো সেগুলো ভালো গানই সাজেস্ট করো, এখনো পর্যন্ত সেইভাবে কোনো খারাপ গান পাইনি যে খারাপ রিয়াকশন দেবো কিংবা খারাপ লেগেছে বলবো। হ্যাঁ একটা গানে মানে বুঝেছিলাম না, মাঝে একটা গান বলেছিলাম, বলেছিলাম আমরা যে বুঝতে পারলাম না গানটা, হয়তো আরো এর পার্ট আছে হয়তো দেখতে হবে। তো তোমরা অনেকে কমেন্টে বলেছিলে যে খারাপ লাগার কিছু গান নেই, যদি খারাপ লাগার কোনো গান হয় সেদিনকে খারাপ রিভিউ দেবো। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা তো ভালো লাগলো, চলো ভিডিওটা বড় করো, লাভ নেই না, গানটা বড় হয়ে গেল, ভিডিওটা বড় হয়ে গেল, তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা।